আপনি যদি ফেসবুক ইউটিউবে বা যে কোনো যে সাইটগুলো আপনি বেশি ইউজ করেন সেগুলোতে যদি আপনি একটা লিমিটেশন সেট করে দেন, আপনি যখন চাবেন তখন ইউজ করবেন, বা কোনো কোনো আমরা যখন কি করি হুট করে ফেসবুক ওপেন করে রাখি, কোথা থেকে আসলাম কোনো কম্পিউটার চালু করলাম হুট করে ফেসবুক ওপেন করে দিলাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে না যে এখন ফেসবুক চালাই কিন্তু বা এটা আমার দরকার নাই বা এটা আমার তেমন ইম্পর্টেন্ট না এই মুহূর্তে, ঠিক আছে? সো আমরা কিন্তু ফেসবুক আনসাবকনসিয়াসলি ওপেন করে রাখি, ওকে? সো এটাকে আপনারা স্টপ করতে পারবেন। সো আপনি যখন চাবেন তখন ফেসবুক আপনি ব্রাউজ করতে পারবেন, আর আপনি যখন চাবেন না তখন ফেসবুক আপনি বন্ধ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান। আজকে আলোচনা করব একেবারে একটা ভিন্ন টপিক নিয়ে, যেটা কিনা আমাদের নিত্য প্রয়োজনীয় লাইফে খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের প্রোডাক্টিভিটিতে খুবই ইফেক্ট ফেলে, ওকে? সো আমি একজন ডেভেলপার হিসেবে যদি আমার টপ সাইট গুলা দেখি যেগুলো আমি প্রতিদিনে ব্রাউজ করি, তাহলে ফার্স্টে লিস্ট আসতেছে ফেসবুক, দেন ইউটিউব, দেন থিম ফরেস্ট, দেন আদার ওয়েবসাইট গুলা, ওকে? সো আপনি কি চিন্তা করেছেন, আপনার ক্ষেত্রে যদি চিন্তা করেন, ফেসবুক আর ইউটিউব আপনি প্রতিদিন কত ঘন্টা ইউজ করেন? আপনি কি আমাকে বলতে পারবেন এক্স্যাক্টলি আপনি ফেসবুক আর ইউটিউব কত ঘন্টা ইউজ করেন? আমার ক্ষেত্রে তো যেটা হয়, আমি তো দেখি যতক্ষণ কাজ করি তার থেকে বেশি ফেসবুক আর ইউটিউব ইউজ করে ফেলি। আমি হয়তো বা একটা কাজ করতেছি, কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস করতেছি, এর মাঝে একটা ফেসবুক ওপেন করে রাখছি, ইউটিউব ওপেন করে রাখছি। কিন্তু আপনি কি চিন্তা করছেন যে এর মাঝে যে আপনার যে মনোযোগটা, আপনার যে অ্যাক্টিভিটি, আপনার যে প্রোডাক্টিভিটি কত পার্সেন্ট ডাউন হয়ে যাচ্ছে? সো আমরা কেন পারতেছি না যে ফেসবুক ইউটিউবকে একটা লিমিটেশনের মধ্যে রাখতে, ওকে? সো আমি একটা শর্টকাট ওয়ে দেখাইতে চাবো দেখাবো আজকে, যেটা আমি ইউজ করি ফেসবুক আর ইউটিউবকে লিমিটেশন করার জন্য, ওকে? সো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি এটা করি, কেননা এটা আমি সবাইকে দেখাই, সো সবাই যদি এটাতে উপকৃত হয়। তো আমার যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা তো সবাই এখন রাউটার দিয়ে সবকিছু চালাই, সো আপনি রাউটারে একটা লিমিটেশন সেট করবেন, যেটা ফেসবুক আর ইউটিউব। সেটা আমি কিভাবে করি চলুন দেখা যাক তাহলে। সো আপনি যদি ফেসবুক ইউটিউবে বা যে কোনো যে সাইটগুলো আপনি বেশি ইউজ করেন সেগুলোতে যদি আপনি একটা লিমিটেশন সেট করে দেন, আপনি যখন চাবেন তখন ইউজ করবেন, বা কোনো কোনো আমরা যখন কি করি হুট করে ফেসবুক ওপেন করে রাখি, কোথা থেকে আসলাম কোনো কম্পিউটার চালু করলাম হুট করে ফেসবুক ওপেন করে দিলাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে না যে এখন ফেসবুক চালাই কিন্তু বা এটা আমার দরকার নাই বা এটা আমার তেমন ইম্পর্টেন্ট না এই মুহূর্তে, ঠিক আছে? সো আমরা কিন্তু ফেসবুক আনসাবকনসিয়াসলি ওপেন করে রাখি, ওকে? সো এটাকে আপনারা স্টপ করতে পারবেন। সো আপনি যখন চাবেন তখন ফেসবুক আপনি ব্রাউজ করতে পারবেন, আর আপনি যখন চাবেন না তখন ফেসবুক আপনি বন্ধ করে রাখতে পারবেন। আর এটা আপনি আরেকভাবে ইউজ করতে পারেন, যদি আপনারা কোনো গার্ডিয়ান হন, আপনার ছেলে মেয়েকে যদি চান যে কোনো কোনো সব অ্যাডাল্ট সাইটগুলো আপনি বন্ধ করে রাখবেন, আর ফেসবুক আপনি ব্রাউজ করতে দিবেন না, বা একটা সার্টেন টাইমে আপনি ফেসবুক ব্রাউজ করতে দিবেন, তো আপনি এটা করতে পারেন। আর সব কিছুতে মানে আপনার হচ্ছে লিমিটেশনে আপনি এটা একটা কিভাবে লিমিটেশন সেট করবেন সেটা আপনি করতে পারেন। সো তাহলে শুরু করা যাক যে আপনি কিভাবে এটা করবেন। সো ফার্স্ট অফ অল আমাদের কয়েকটা স্টেপ করা লাগবে এখানে। সো আমাদের এখানে যদি টার্গেট দেখি, টার্গেটে হচ্ছে আমরা কোন ওয়েবসাইটকে ব্লক করব সেটা ফিক্স করা লাগবে। দেন হোস্ট হচ্ছে যে আপনি কাকে ব্লক করবেন, মানে কোন পার্সনকে, কোন কম্পিউটারকে ব্লক করবেন, ওকে? দেন রুলস হচ্ছে যে আপনি এখন ব্লক করে রাখলেন, আর এখন আপনি মানে এখানে আপনি রুলস ক্রিয়েট করে আপনার এখানে স্ট্যাটাসে আমার ঠিক আছে, তার মানে এখন আমার কম্পিউটারে ইউটিউব ব্লক, ফেসবুক ব্লক, আপনি এখন এটা আনটিক করে দিলেন, ডিসেবল করে দিলেন। সো এর মানে হচ্ছে ফেসবুক এখন ওপেন, আর আমি এখন ফেসবুক ব্রাউজ করতে পারবো, ওকে? সো এগুলা হচ্ছে স্টেপ। তো ফার্স্ট স্টেপ হচ্ছে যে আপনি যদি একটা নর্মাল, যেটা আমাদের টিপি লিঙ্কের ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া থাকে, আপনি যদি ওটাই রাখেন তাহলে প্রবলেমটা কি হবে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আপনি ধরেন যে এখন চাচ্ছেন যে ফেসবুক ইউজ করব, বা আপনার দরকার নাই আপনি তাও চাচ্ছেন, আপনার এরকম একটা অবস্থা, তো আপনি যদি টিপি লিঙ্কে যান, সো আপনি দিচ্ছেন যে অ্যাডমিন, এটা খুব ইজি, অ্যাডমিন অ্যান্ড অ্যাডমিন, এটা আপনি দিয়ে লগ ইন করলেন। সো আপনি কিন্তু খুব ইজিতে লগ ইন করতে চাচ্ছেন, আমরা চাচ্ছি যে আমাদের মাঝে একটা বাধা ক্রিয়েট হোক, যে বাধাটার কারণে আমরা চাবো না যে এই ঝামেলাটা করি, এখন এরকম একটা বাধা, বড় বাধা সৃষ্টি করবো। সো আপনাকে যেটা ফার্স্টলি করা লাগবে, ইউজার নেম আর পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে। সো এটার জন্য, এটা হলে আপনি আর চাবেন না যে এই ভেজালটা নিতে, যে
কি আর ফেসবুক ইউজ করার জন্য 2 মিনিট, আবার ইউজ করার জন্য 2 মিনিট বলে কিন্তু আমরা ফেসবুকে ঢুকি, দেখা যায় যে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা সময় স্ক্রলিং করতে থাকি করতে থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা এতটা সময় নষ্ট করছি। পরে আমরা অটোমেটিক টায়ার্ড হয়ে যাই, আমাদের প্রোডাক্টিভিটি আসে না। সো এই জিনিসটা আপনি এভাবে করতে পারেন যে একটা হার্ড ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে রাখলেন, যেটা কিনা হইতে পারে ইউজার নেমও আপনার মনে থাকে না বা পাসওয়ার্ড আপনি মুখস্থ করতে পারবেন না, এরকম একটা পাসওয়ার্ড জেনারেটর থেকে বড় একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন। সো আপনি ফার্স্টে দেখি যে আমরা কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করব। আমি টিপি লিঙ্ক ইউজ করি। সো আপনারা যদি অন্য কোনো মডেলের হয়, অন্য কোনো রাউটার হয়, সো আপনারা যা সার্চ করলে এটা পেয়ে যাবেন। সো আপনাকে যেটা এটা যেটা করা লাগবে, ফার্স্টে হচ্ছে আপনার ওয়াইফাই এর অ্যাডমিন আর অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডটা রিমুভ করার জন্য, সেটা হচ্ছে সিস্টেম টুলস, তারপরে হচ্ছে পাসওয়ার্ড। ওকে, সো আপনি এখানে অ্যাডমিন আর অ্যাডমিন দিবেন, যেহেতু ওটা ওল্ড পাসওয়ার্ড আর ইউজার নেম ছিল। দেন আপনি নিউ ইউজার নেম, নিউ পাসওয়ার্ড, আরেকবার নিউ পাসওয়ার্ডটা দিলে এটা আপনি সেভ করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, দেন আমাদের যেটা করা লাগবে যে আমি কাকে ব্লক করব, মানে কোন পার্সনকে, কোন কম্পিউটারকে ব্লক করে রাখবো। এর জন্য আমরা যেটা আমাদের যেটা করতে হবে, ওই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা বা ওই মোবাইলের ম্যাক অ্যাড্রেসটা নিতে হবে। সো আপনি কিভাবে ম্যাক অ্যাড্রেসটা কালেক্ট করবেন? সো এর জন্য একটা শর্টকাট ওয়ে হচ্ছে যে আপনি উইন্ডোজ আর আর যদি প্রেস করেন কমান্ড, সো আপনার জাস্ট লেখা লাগবে সিএমডি। ওকে, দেন একটা কমান্ড উইন্ডো ওপেন হবে, আশা করি সবাই এটা করতে পারেন। সো দেন আপনাকে টাইপ করা লাগবে গেট ম্যাক। ওকে, গেট ম্যাক দিলে আপনার যে আপনি নেটওয়ার্ক ডিভাইসের মাধ্যমে যে নেটওয়ার্ক ডিভাইসের যে ম্যাকটা ওটা চলে আসবে। সো জাস্ট ইন্টারপ্রেস করা লাগবে। সো এখানে বেশ কয়েকটা আসছে, সো আপনাকে দেখা লাগবে যে আপনার ম্যাক কোনটা। এখানে যদি আপনি দেখেন যে এটা আমার ম্যাক হচ্ছে এটা, আর সেক্ষেত্রে যদি আপনার আপনি যদি মোবাইল হয় অর আর যদি অন্য কারো ডিভাইস হয়, যে ডিভাইসটা আপনার রাউটারে অ্যাক্টিভ করা আছে কিন্তু আপনি সেই ডিভাইসে বসতে পারতেছেন না, সেই ডিভাইসের আপনি ধরেন যে আপনার ছেলের বা আপনার মেয়ের আপনি ব্লক করে রাখবেন কোন ফেসবুক, ইউটিউব আর কোনো ওয়েবসাইট। ওকে, সো আপনি কি করবেন, আপনাকে যাওয়া লাগবে যে এখানে, এটা হচ্ছে সেটা যদি আপনার ওয়াইফাই কানেকশন হয়ে থাকে, সো আপনাকে যাওয়া লাগবে যে ওয়াইফাই, দেন হচ্ছে ওয়াইফাই স্ট্যাটাস। এখানে আপনি যতগুলো কানেক্টেড ম্যাক আছে সবগুলো দেখতে পারবেন। সো এগুলাকে আপনি সিলেক্ট করে এগুলাকে ব্লক করে দিতে পারবেন। সো যাই হোক, যেটা আমরা দেখতেছিলাম সেটা হচ্ছে যে আমি ম্যাক পাই গেলাম। দেন আমাদের যেটা করা লাগবে, এখানে অ্যাক্সেস কন্ট্রোলে যাওয়ার লাগবে, দেন হোস্ট, ঠিক আছে। আমাকে এখানে যদি অ্যাড নিউ যাই, আমাকে হোস্ট সিলেক্ট করবে। হোস্ট মিন হচ্ছে আপনি কাকে ব্লক করবেন বা কোন পিসিকে ব্লক করবেন। ওকে, দেন অ্যাড নিউ, এখানে আপনাকে ম্যাক দেওয়া লাগবে, দিয়ে এখানে আপনার ম্যাক অ্যাড্রেসটা, এখানে আপনি একটা নাম দিবেন যে 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 পিসি বা যে কম্পিউটার বা যে পার্সন। আমি দিলাম যে মাই ডেস্কটপ, এরকম একটা দিলাম, ঠিক আছে। দেন আমি এখানে মাই আমার ডেস্কটপের ম্যাকটা দিব, দিয়ে আমি যদি সেভ করি দেন এটা সেভ হয়ে যাবে, মানে তাইলে আমি হোস্ট অ্যাড করে ফেললাম। ওকে, দেন আমার ল্যাপটপ আর ডেস্কটপ আমি দুটো চালাই, সো আমি এখানে দুটো অ্যাড করে রাখছি। দেন আপনাকে যেটা সিলেক্ট করা লাগবে হচ্ছে টার্গেট, আপনি কোন ওয়েবসাইটকে ব্লক করতে যাচ্ছেন। আমি এখানে অলরেডি ফেসবুক, ইউটিউব আর AliExpress ব্লক করে রাখছি। সো আপনি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমরা যদি ধরি আমরা গুগলকে ব্লক করে রাখবো। ওকে, সো কেউ চাবে না যে গুগলকে ব্লক করে রাখি, সো আমরা জাস্ট এটা এক্সাম্পল, পরে আমরা এটা রিমুভ করে দেবো। সো আপনাকে গুগলের ওয়েবসাইটের লিঙ্কটা নেওয়া লাগবে, এখানে অ্যাড নিউ ক্লিক করা লাগবে। সো দেন হচ্ছে আপনাকে দেওয়া লাগবে ডোমেন নেম। ওকে, সো এখানে জাস্ট নামটা, যে নামটা দিয়ে আপনি চিনতে পারবেন যে এটা কোন ওয়েবসাইটকে ব্লক করছে, এখানে জাস্ট দিলাম যে গুগল। ওকে, দেন এখানে ওয়েবসাইট আপনাকে এই যে HTTP এগুলো আপনি দিতে পারবেন না, আপনাকে দিতে লাগবে সিম্পলি গুগল, আর আপনি যে www.google.com এরকম দিতে পারেন। ওকে, সো এরকম দিয়ে, আর যদি ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেন নেম থাকে, যেমন ফেসবুকের কয়েকটা ডোমেন দিয়ে ঢোকা যায়, যেমন FB দিয়ে ঢোকা যায়, ফেসবুক দিয়ে ঢোকা যায়, তো ফেসবুক হলে আমি এখানে দিতাম যে FB, তারপরে www.facebook.com, দেন হচ্ছে সিম্পলি facebook.com। সো দিয়ে সেভ করলে ওটা আপনার সেভ হয়ে যাবে। সো জাস্ট সেভ ক্লিক করলে এটা আমার অ্যাড হয়ে গেল। ওকে, দেন আমাকে যেটা করা লাগবে একটা রুল সেট করা লাগবে। ওকে, যে কার আন্ডারে কে ব্লক হবে। সো এটার জন্য আপনাকে যেটা করা লাগবে, অ্যাড নিউ ক্লিক করা লাগবে, এখানে জাস্ট একটা রুল নেম দেওয়া লাগবে যে নামটা দিয়ে আপনি চিনতে পারেন। যেমন আমার নাম হচ্ছে জিল্লুর, যে ডেস্কটপ, আর আমি এখন বন্ধ করতে যাচ্ছি এটার আন্ডারে ধরেন যে গুগল,
তো আপনি এখানে যা সেটা আপনার নাম ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, যেটা দিয়ে আপনি চিনতে পারবেন যে আপনি কোন ওয়েবসাইটকে বন্ধ করে রাখছেন কোন পিসিতে। সো এরকম একটা নাম দিবেন। দেন এখানে হচ্ছে হোস্ট, ওকে। সো আপনি কাকে বন্ধ করতে চান, কোন পার্সনকে। সো এখানে এটা সিলেক্ট করে দিলেন যে আমি আমার ডেস্কটপের ডেস্কটপকে বন্ধ করতে চাই। দেন হচ্ছে এখানে টার্গেট, আপনি কোন ওয়েবসাইটকে আপনি বন্ধ করতে চান সেটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে শিডিউলিং, আপনি হচ্ছে এখানে শিডিউল ক্রিয়েট করতে পারবেন যে আপনি একটা সার্টেন টাইম আপনার ফেসবুক আপনি যেটা ওয়েবসাইট চান সেটাকে বন্ধ করবেন। সো আমি এটা করতে পারি না, এটা অনেক ঝামেলাপূর্ণ দেখছিলাম। সো কেউ যদি এটা এটাও করতে পারে যে শিডিউলিং, অবশ্যই কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমি উপকৃত হব। দেন হচ্ছে ইনেবল, আপনাকে স্ট্যাটাস হচ্ছে আপনাকে অবশ্যই ইনেবল করা লাগবে, দেন আপনাকে সেভ করা লাগবে। সো সেভ হয়ে গেলে এখানে টিক চিহ্ন থাকা মানে হচ্ছে যে আপনার কম্পিউটারে আপনি যে হোস্টে সিলেক্ট করছেন সেই হোস্টে এখন আপনি আর গুগল ব্রাউজ করতে পারবেন না। আর আপনি যদি এটা ডিজেবল করে দেন, মানে এটা তুলে দেন, সো আপনি দেন সেটা ব্রাউজ করতে পারবেন। সো আমরা যদি এটা ট্রাই করি, ওকে, দেন গুগল। সো এরকম যদি হুট করে ওপেন হয়ে যায়, সো সেটাতে আপনার কিছু হওয়ার ওইরকম কিছু আপসেট হওয়ার দরকার নাই। যে এরকম হলে আপনাকে ফার্স্টে হচ্ছে ইনস্ট্যান্ট আপনি তো এর আগে ব্রাউজ করছেন সে কুকি থেকে ঢুকে যায়। সো আপনাকে যেটা করা লাগবে, নেটটা একবার ডিসকানেক্ট করে বা আপনি যদি কোনো রাউটার চালান পাওয়ারটা অফ করে, মানে অফ করে আবার চালু করবেন 1 সেকেন্ডের জন্য, দেন এটা কাজ শুরু করে দেবে। সো আমরা জাস্ট নেটটা ডিসকানেক্ট করি, দেন কানেক্ট করি, দেন দেখি কি হচ্ছে। আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি একবার আমার নেটটাকে ডিসকানেক্ট করে কানেক্ট করলাম। আপনার যদি ইথারনেট হয়, ল্যান্ডলাইন হয়, সো আপনি জাস্ট ডিসকানেক্ট করে একবার কানেক্ট করবেন। আর যদি যদি ওয়াইফাই হয়, সো জাস্ট সিম্পলি ডিসকানেক্ট করে কানেক্ট করবেন। আর আপনি যদি এটা না করতে চান, পাওয়ারটা অন করে অফ করলে এটা করতে পারবেন। দেন এরকম কটা আছে। দেন আমি যদি এখন গুগলে ব্রাউজ করি, সো আমরা জাস্ট দেখি। সো আপনি আর ব্রাউজ করতে পারবেন না, মানে কোনো স্পিডই পাবে না এই ওয়েবসাইটে, ওকে। সো এরকমটা আমি করে থাকি এবং আমি এতে খুব উপকৃত হই, বা আমি যখন চাই তখন আমি ফেসবুক ইউজ করি, আবার আমি যখন চাই তখন, মানে আপনি হুট হুট করে ফেসবুকে ঢুকে যাচ্ছেন, হুট করে ইউটিউবে ঢুকতেছেন, একটা ইম্পর্টেন্ট কাজ করতেছেন, এ করতেছেন, আপনি এটা থেকে আপনাকে নিজেকে সরায় আনতে পারবেন। সো আমি আশা করছিলাম যে এটা আমি ইউজ করি, এই ওয়েটা যদি অবলম্বন করেন আশা করি সবারই এরকম একটা হেল্প হইতে পারে যে আমি যখন চাবো তখন ইউজ করব। আর যেহেতু টোটাল প্রসেসটা একটা অনেক ঝামেলাপূর্ণ হবে, যে আপনি যদি ফেসবুক একবার বন্ধ করে দেন, আপনাকে আবার চালু করার জন্য আপনাকে টিপি লিঙ্কে লগ ইন করা লাগবে, লগ ইন করার জন্য আপনি ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে সার্চ করে বের করার লাগবে, দেন দেওয়ার লাগবে, দেন আবার এখানে আসে এখান থেকে আপনাকে এটা তুলে দেওয়ার লাগবে। সো যেহেতু 1 মিনিট সময় লাগে, বা 1 থেকে 2 মিনিট, বা এটা একটা ঝামেলাপূর্ণ প্রসেস হবে, সো আপনি আপনি হুট করে চাবেন না যে আমি এখনই ইয়ে করি, বা আপনি নিজের মাথায় একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে পারতেছেন। সো এই ব্যারিয়ারটার কারণে আপনি, হ্যাঁ হয়তো বা আপনি যদি আপনার পার ডে 1 ঘন্টা করে সেভ করতে পারেন, তাহলে আপনি চিন্তা করছেন যে আপনি কি পরিমাণ প্রোডাক্টিভিটিতে আমরা আপনি কি পরিমাণ প্রোডাক্টিভিটি করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটা সবার হেল্প হবে। আর এই রিলেটেড যদি কারো কোনো অ্যাডভান্স টিপস থাকে, সো আপনারা কমেন্ট করতে পারেন।